আমার দোষ তুমি আমাকেই বলো ইমাম গাজ্জালি যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারেন না রেদুয়ান মাসুদ জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে ক্রিনেট বিপদে মরে রক্ষা করো এ নহিমোর প্রার্থনা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যাকে শ্রদ্ধা করা যায় না তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না সুইফট সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য হোয়াটলি সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য হোয়াটলি অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ সার টমাস ব্রাউন অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ সার টমাস ব্রাউন শিক্ষার শেকরের স্বাদতো হলেও এর ফল মিষ্টি এরিস্টেটল শিক্ষার শেকরের স্বাদ দিতে হলেও এর ফল মিষ্টি এরিস্টেটল তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ জন অফ ক্যানেডি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না স্বামী বিবেকানন্দ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না স্বামী বিবেকানন্দ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না জন বেকার অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না জন বেকার সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা রেদোয়ান মাছু হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় পিথাগোরাস হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথাগুলো বলতে সবচেয়ে বেশি সময় লাগে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না মাইকেল জর্ডান আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বলেছেন বিল গেটস বড় হতে হলে সর্বপ্রথমে সময়ের মূল্য দিতে হবে ডিকেন্স বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে বলেছেন ডিকেন্স শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি ওলপিয়ার আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে ছলন। পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে আইনস্টাইন যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী জন লিলি যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী জন লিলি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া থেলিস সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া বলে আমি বলবো না আমি এক হাজারবার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি টমাস আলভা অ্যাডিশন মা হল স্নেহের ভান্ডার যা কখনো নিঃশেষ হয় না রেদওয়ান মাছুদ টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো সক্রেটিস টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো বলেছেন সক্রেটিস গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম আর বিপবদ গোপন কথা তোমার গোলাম কিন্তু ফাঁস করে দিলেই সেটা গোলাম নিজে ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপচাচক হয়ে আসে না ডেকে আনতে হয় ইলা অলডিস কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত অলিবার গোল্ড স্মিথ টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় রেদোয়ান মাসুদ যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য আলেকজান্ডার সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন আলবার্ট সোয়েটজার কাল আমার পরীক্ষা কিন্তু এটা নিয়ে এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষা খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না টমাস আলভা এডিশন চিন্তা করো বেশি বলো কম লেখ তার চেয়েও কম জন রে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো বলেছেন হোরাম হোমার সুপ্রিয় দর্শক বন্ধু যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে